আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার কাছে একটি সিলিং ফ্যান আসছে রিপেয়ারের জন্য। এই সিলিং ফ্যানের প্রবলেমটা কি আমি দেখাবো এবং রিপেয়ার করেও দেখাবো ইনশাল্লাহ। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো রকম টানাশোনা না করে। তো আমি এখানে মাল্টিমিটার নিয়েছি, আগে কয়েলটা চেক করব যে এই ফ্যানের কয়েলের অবস্থা কি। আগে মিটারটি চেক করে নিচ্ছি, যাদের এরকম মিটার আছে মাল্টিমিটার এরকম চেক করবেন। দেখেন লালে লাল তার ধরেছি কিন্তু কোনো কানেকশান নাই। এখন হলুদ থেকে হলুদ তারেরও কোনো কানেকশান নাই। এখানে চার তারের কানেকশান, কয়েল থেকে চারটি তার বেরিয়েছে, লাল তার ও হলুদ তার। এখানে যে কোনো কালারের তার দেওয়া থাকতে পারে কিন্তু দুই কালারের তার বেরোবে এখান থেকে। তো এখানে আমি প্রথমে স্ক্রুপগুলো খুলবো। তো এই বডিতে স্ক্রুপ খোলার আগে বডিতে একটি মার্কার দিয়ে দাগ দিয়ে নেবেন এরকম। আমাকে এক ভাই প্রশ্ন করছিল যে স্যার মার্কার দিয়ে কেন দাগ দিতে হবে, দাগ ছাড়া কি ফ্যান খোলা যায় না? তো দেখেন দাগ ছাড়া ফ্যান খোলা যায়, কিন্তু ফ্যান সেট করার সময় যদি এই দাগ দেওয়া থাকে তাহলে এই দাগে দাগে মিলিয়ে সেট করে দিলে এক চান্সে ফ্যান সেট হয়ে যায় এবং কোনো সমস্যা হয় না সহজে। আর যদি দাগ না দিয়ে আপনি ফ্যান খুলে ফেলেন, সেক্ষেত্রে আপনি যখন সেট করবেন আপনি নিজেও বুঝবেন না যে এই স্ক্রুফের জায়গাটি কোন ছিদ্রটি কোন জায়গায় ছিল, এবং যখন আপনি সেট করবেন তখন হয় ফ্যানটি সেট করার পরে জাম হয়ে যেতে পারে অথবা সেট হবে না ঠিকমতো। ফ্যান খোলার সময় দুই চারটা এরকম বাড়ি দেওয়ার সাথে ফ্যানটি যদি না খুলে তাহলে আর বাড়াবাড়ি করা যাবে না, একটু টেকনিক অবলম্বন করতে হবে, না হলে ফ্যানটি ভেঙে যেতে পারে। এই ফ্যানের বডিটি অনেক পাতলা, দেখেন আমি একটু টেকনিক দেখিয়ে দিচ্ছি আপনাদের। টেকনিকটা হচ্ছে এখানে একটু হিট দিতে হবে বিয়ারিংয়ের যে জায়গাটা আছে। তো আপনারা যারা ফ্যানের কাজ করতে চান তারা এরকম একটি গ্যাসের বোতল আর একটি টর্চ কিনে নেবেন। তো আমি এই টর্চ দিয়ে হিট দিব, হিট দেওয়ার সাথে দেখবেন সহজভাবে খুলে যাবে ফ্যান। এখানে হিট দেওয়ারও কিছু নিয়ম আছে, দেখেন আমি যেভাবে হিট দিচ্ছি এইভাবে হিট দিবেন আপনারা। এই টর্চটা এইভাবে ঘোরাতে থাকবেন, যদি টর্চটা একসাথে এক জায়গায় যদি ধরে রাখেন তাহলে হয়তো এই ফ্যানের রংটি জ্বলে যেতে পারে অথবা এই ফ্যানের বডিটি গলে যেতে পারে। তো আপনারা এভাবে হিট দিবেন, আমি যেভাবে দিচ্ছি। এই হিট দিতে দিতে একটি দেখবেন আওয়াজ হবে কটাস করে, তাহলে বুঝবেন যে ফ্যানের বডিটি ছেড়ে দিয়েছে। এখন এখানে দুই তিনটে বাড়ি দিলেই ফ্যান খুলে যাবে, দেখতে পাচ্ছেন কত সহজে খুলে গেছে। ফ্যান খোলার পরে বডি থেকে কয়েলটি কীভাবে বের করবেন, কয়েল কীভাবে রিপেয়ার করবেন সব কিছু দেখাবো এই ভিডিওতে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটি ব্যানার নেবেন, ব্যানার নিয়ে এরকম এই নিচের যে টপ কভারটি আছে এটাকে এরকম ব্যানার সাহায্যে খুলতে হবে। আমি যেভাবে কাজ করতেছি ঠিক সেম এইভাবেই কাজ করবেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন উপরের টপ কভারটি আমি খুলে নিয়েছি। এখন এখানে সাবধানতার সাথে এই ওয়্যারের তারগুলো কেটে নিতে হবে। তো তারগুলো কেটে আপনাকে দেখতে হবে এখানে যে কোন কানেকশানটি এখান থেকে ডিসকানেক্ট হয়েছে কি না। অনেক সময় দেখা যায় এখান থেকে যে লিড কানেকশানের তারটি বের হয় সে তারগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে কয়েলে কানেকশানই পায় না। তো এখন আমি এখানে চেক করব, আপনারাও এরকম লিড কানেকশানের তারটি বের করে নেবেন। এখানে খুবই সাবধানতার সাথে এই ওয়্যারগুলো বের করতে হবে। তো আমি যেভাবে এইগুলো বের করে নিচ্ছি আপনারা এভাবে বের করবেন। অনেক সময় দেখা যায় যে কয়েলের ভিতর থেকে কেটে যায় বা ডিসকানেক্ট হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে এখান থেকে যে তারটা উপরের দিকে যায় সেই তারটাই নষ্ট থাকে। তো এখন আমি যদি এখানে চেক করে দেখাই আপনাদের, আর আপনারা যদি এভাবে চেক করতে পারেন তাহলে কয়েলের প্রবলেমটা কোথায় আসছে আপনারা সহজে বুঝতে পারবেন। এর জন্য একটি সিরিজ ল্যাম্প নিতে হবে আমাদের। আমি এখানে অ্যাক্সি ওয়াটের একটি সিরিজ ল্যাম্প নিয়েছি, দেখতেছেন। তো এইভাবে আপনারা চেক করবেন। তো দেখেন এখানে বাইরের কয়েলটি ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং ভিতরের কয়েলও ভালো আছে। কোনো বডি আছে কি না এটা চেক করে নেবেন, তো কোনো বডি নাই। তো দেখতে পাচ্ছেন মূল সমস্যা ছিল এখানে যে তারগুলো দেওয়া ছিল, এই যে এই তার এখন আমি দিব। তো এই তার যে আগে দিয়েছিল এই তারটাই নষ্ট ছিল। তো এখন আমি এখানে লিড কানেকশানের তার নতুন লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমি দুই কালারের দুটো তার নিয়েছি, লাল এবং কালো। তো আপনারা যে কোনো কালারের তার নিতে পারেন কিন্তু দুই কালারের তার হতে হবে এবং তারের গেজটা ভালো হতে হবে। তো আমি এখানে দেখেন সুন্দর করে তারটি ঢুকিয়ে এখানে আমি পেঁচিয়ে দিচ্ছি। এখানে যদি লুজ কানেকশান হয় সেক্ষেত্রে কিন্তু এই কানেকশানটি পুড়ে যাবে, সেজন্য ভালো করে এখানে পেঁচিয়ে সুন্দর করে এখানে স্লিপিং টিপটি দিয়ে এখানে কানেকশান করতে হবে। কীভাবে কানেকশান করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে, আপনারা শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। এখানে কালো তার আপনি ভিতরে দিতে পারেন অথবা বাইরের কয়েলের সাথেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এটা দুই কালারের তার এই জন্য দেওয়া হয় যেন আপনারা সহজে চিনতে পারেন যে ভিতরের কয়েল কোনটা এবং বাইরের কয়েল কোনটা। এছাড়া কয়েল এ তার না দেখেও বোঝার একটি উপায় আছে,
সেটি আমি আরেকটি ভিডিওতে দিয়েছি কিভাবে আপনারা বুঝবেন যে রানিং কয়েল কোনটা আর স্টার্টিং কয়েল কোনটা। এর উপরে একটি ভিডিও বানানো আছে আমার আমার চ্যানেলে প্লে লিস্টে যেয়ে দেখে নেবেন আপনারা, সিলিং ফ্যান লেখা আছে, তো ওখানে গেলে আপনারা সিলিং ফ্যানের সমস্ত ভিডিও পেয়ে যাবেন। তো কীভাবে কানেকশন করি আপনারা একটু ফলো করেন, প্রয়োজন হলে ভিডিওটা একটু জুম করে বারবার দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি খুব ধৈর্য সহকারে কিন্তু কাজ করতেছি, আপনারা যখন এই কানেকশনের কাজটা করবেন অবশ্যই ধৈর্য সহকারে করবেন, ঘাবড়াবেন না এবং ব্যস্ত হবেন না এবং খুব সময় নিয়ে কাজ করবেন। আর এবং সুন্দর করে এখানে সোল্ডারিং করে দিবেন, অনেক মিস্ত্রি ভাই আছেন যে সোল্ডারিং করেন না, শুধু হাত দিয়ে পেঁচিয়ে তারটি রেখে দেন। এই হাত দিয়ে পেঁচানোর কারণে এখানে লুজ কন্ট্যাক্ট হয়, লুজ হলেই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে সোল্ডারিং করে দিতে হবে। তো আমি সোল্ডারিং করে বাড়তি যে অংশগুলো আছে এটি কেটে নিচ্ছি, কেটে এখানে কীভাবে জয়েন করতেছি আপনারা দেখেন। এখানে যখন জয়েন করা হয়ে যাবে, অনেকে এখানে কয়েলের তলে একটি পেপার দেন, পেপারটি দিয়ে তারপরে সুতা দিয়ে বাঁধেন, তো আমি এখানে কোনো পেপার দিব না কারণ এখানে পেপারের কাজটি এই টিউবটাই করে দিবে আমার। এখানে টিউবটা দিয়েছি আমি দুই নম্বর টিউব, দুই নম্বর টিউব বলতে মানে এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর পর্যন্ত টিউব ব্যবহার করা যায়, তো আমি দুই নম্বর টিউব দিয়েছি। এখানে একটু লুজ টিউব আছে এই জন্য এখানে তলে পেপার দেওয়ার প্রয়োজন নাই। তো কয়েলটি সুন্দর করে এরকম গুজ গাছ করে বেঁধে দিবেন যেন কয়েলটি টান টুন লেগে ছিঁড়ে না যায়। তো আমি বেঁধে দিয়েছি সুন্দর করে। এখন আমি আবারও সিরিজ ল্যাম্প দিয়ে চেক করব যে আমাদের যে কানেকশনটি করা হয়েছে এই কানেকশনটি পারফেক্টভাবে হয়েছে কি না এবং সবকটি কানেকশন ভালোভাবে পাচ্ছে কি না, এটি আমি আবারও চেক করব ইনশাল্লাহ। তো দেখেন আমি চেক করার জন্য ওয়্যারের তারগুলো কেটে বের করে নিয়েছি। আপনারাও এরকম 100 ওয়াটের সিরিজ বাল্ব ব্যবহার করবেন। তো আমি এখানে আবারও চেক করতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছে কানেকশন, কোনো সমস্যা নাই। এখন এই কয়েলটা সম্পূর্ণ রেডি। এই কয়েলটাকে আমি এখন এইভাবে বডিতে সেট করে দেব। ফ্যানের এই বডি সেট করার সময় বেশি তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে বাড়িয়ে দিবেন, উল্টোপাল্টা বাড়ি দিয়ে ফ্যানের বডিটা ভাঙবেন না, ধৈর্য সহকারে কাজ করবেন, কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ। সিলিং ফ্যানের কয়েল বান্ধা তার, পেপার, বার্নিশ, বিয়ারিং, ওয়ারিং তার সব কিছু পাবেন আমাদের কাছে ক্যাপাসিটার সহ। যে কোনো পার্টস যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে নাম্বারটি নিয়ে যোগাযোগ করতে পারেন, এছাড়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এছাড়া আরও পাবেন ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলার যাবতীয় মালামাল, খুচরা এবং পাইকারি। তো আমি এখন এই বডিটা সেট করতেছি, কীভাবে করি আপনারা একটু ফলো করেন। এভাবে ফ্যানটার বডি উল্টো করে একটু বাড়িয়ে দেবেন, দেখবেন এখানে ইজিভাবে সেট হয়ে গেছে। তো দাগ দেওয়ার উদ্দেশ্য একটাই, ফ্যানের বডিতে যদি দাগ দেওয়া থাকে দাগে দাগে মিলিয়ে এক চান্সে ফ্যানটি সেট করা যায়। এই জন্য আমি অনুরোধ করি সবাইকে যে ফ্যান খোলার সময় বডিতে অবশ্যই মার্কার দিয়ে দাগ দিয়ে দিবেন। ফ্যানের বডির স্ক্রুপ টাইট দেওয়া হয়ে গেলে আমরা ক্যাপাসিটারে কানেকশন করে দেখব যে আমরা যে ফ্যানটি রিপেয়ার করলাম এই ফ্যানটি ঠিকমতো চলবে কি না এবং এর স্পিডটি ঠিক হবে কি না সব কিছু চেক করে দেখাবো আপনাদের। আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে। এখানে কালো তার এবং লাল তার এই দুইটা থেকে একটি করে তার নিয়ে আমি এখানে কমন করে দিচ্ছি। এখন হয়ে গেল তিন তারের কানেকশন, দেখতে পাচ্ছেন চার তারের কানেকশন থেকে তিন তারের কানেকশন হয়ে গেল। ক্যাপাসিটারের কানেকশন আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখেন কমন যে কানেকশনটি আছে ওইটি বাদ দিয়ে আর যে দুটো তার আছে লাল এবং কালো এই দুটো আমি ক্যাপাসিটারে দিয়ে দিচ্ছি। ক্যাপাসিটারে কানেকশন করার আগে ক্যাপাসিটার চেক করে নেবেন যে ক্যাপাসিটার ভালো আছে কি না, আমি তো চেক করে নিয়েছি, আপনারাও চেক করে নেবেন। তো দেখেন ফ্যানটি কিন্তু উল্টো ঘুরতেছে, এজন্য আমাদের এখন কানেকশনটি ঘুরিয়ে নিতে হবে। এই লাল তারটি হচ্ছে রানিং এবং কালো তার হচ্ছে স্টার্টিং। তো লাল তারটি যখন আমি ক্যাপাসিটারে দিয়েছিলাম তখন উল্টো ঘুরতেছিল, তো ওই লাল তারটি ক্যাপাসিটার থেকে খুলে কমনে দিয়ে দিছি আর কমনের যে লাল তার এটি আবার ক্যাপাসিটারে দিয়ে দিছি, চেঞ্জ করে দিয়েছি। এখন ফ্যানটি সোজা চলতেছে আলহামদুলিল্লাহ। এখন এখানে সুন্দর করে টেপ করে দিয়ে এখানে আমি কানেকশনগুলো কমপ্লিট করে আপনাদের দেখাবো যে ফ্যানটি আমাদের রানিং কেমন হয়েছে, কেমন চলছে এবং সিরিজের বাল্বটি জ্বলা দেখে আপনারা বুঝতে পারবেন যে ফ্যানটি টেকসই হবে কি না। তো সিরিজের বাল্ব কতটুকু জ্বললে ফ্যানের স্পিড হবে ভালো এবং ফ্যান লং টাইম সার্ভিস দিবে সব কিছু সিরিজ বাল্ব জ্বলার পরেই নির্ভর করে। আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই যেন আপনারা কিছু শিখতে পারেন। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন যে হ্যাঁ আমরা অনেক কিছু শিখতেছি আপনার ভিডিও থেকে, কমেন্ট করেন ঠিক আছে কিন্তু আপনারা ভিডিওতে লাইক দেন না, তো এটা আসলে খুব দুঃখজনক কথা। আপনারা ভিডিওতে লাইক দিবেন, যদি আপনাদের ভিডিও ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবেন। আপনাদের ডিসলাইক বা লাইক দেওয়াতে আমাদের অনেক কিছু নির্ভর করে,
আপনারা ভিডিওতে লাইক দিলে আমরা সেরকম ভিডিও আরও বানাবো, বুঝবো যে ভিডিওটি ভালো হয়েছে। আর যদি ভিডিওতে ডিসলাইক দেন তাহলে বুঝবো যে ভিডিওটা ভালো হয় নাই, এর থেকে আরও ভালো ভিডিও বানাতে হবে। তো আপনাদের মতামত আমাদের অবশ্যই জানিয়ে দিবেন এবং কমেন্ট করবেন। তো ক্যাপাসিটার কানেকশন করা হয়ে গেলে এখানে হ্যান্ডেলের যে নাট বোল্ট আছে এগুলো ভালো করে টাইট দিয়ে দিবেন। আমাদের এখানে ইন্ডাকশন কুকার রিপেয়ারিং কোর্স চালু হতে যাচ্ছে, যারা কোর্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখেন ফ্যানের কানেকশনটি আমি করে এখন দেখবো, চেক করে যে আমাদের ফ্যানটি কীভাবে চলতেছে। তো দেখেন সিরিজ ল্যাম্পের দিকে ফলো করবেন, ফ্ল্যাগটি লাগানোর সাথে ফ্যান ঘুরতেছে এবং এই যে সিরিজ বাল্বটি জ্বলতেছে এতে বোঝা যাচ্ছে ফ্যানটি খুব লাস্টিং হবে এবং স্পিডটাও ভালো আছে আলহামদুলিল্লাহ। এর থেকে যদি বাল্ব বেশি জ্বলতো বা কম জ্বলতো তাহলে প্রবলেম হতে পারতো। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।